জীবন চনা করে আরো সারা দিন বললাম তো এমন আছে পরে এমন কেমন কোন দেখা কত কম আমাদের কাছে খবর ছিল ওনারা এসেছিলেন আগে, ওদেরকে আমি বলেছিলাম জিনিসগুলো আমাকে একটু হেল্প করো, সকলে মিলেই তো এই জিনিসগুলোকে ছেড়ে পুঁচে সাফ করতে হবে। তো এরকম ইলিগ্যাল প্র্যাকটিশনার সব সমস্ত জায়গায় ছেয়ে রয়েছে। এখানে অনেক ডাক্তারবাবুদের সাইনবোর্ড দেখতে পাচ্ছি যারা প্র্যাকটিস করছে হোমিওপ্যাথি মানে মানে ইলিগ্যাল ওয়ে। তো আমাদের এই এই ডাক্তারবাবুরা আমাদেরকে হেল্প করেছেন, এবং কিছু কিছু আরও রয়েছে এর মধ্যে, এদের মধ্যে কিছু তারা আমাদের কাছে এনে দিয়েছে। তো আমরা টেকিং স্টেপ অ্যাজ পার দ্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, আর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট কিছুটা আমরা আজকের দিনে যেই আইনটা রয়েছে একটু দুর্বল, তো আমরা এটার মধ্যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আনছি, কিন্তু আরও এটাকে আরও শক্তিশালী করছি। তো হোপফুলি মানে খুব শীঘ্রই এদের এই সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। আই উড লাইক টু থ্যাংক দেম ফর হেল্পিং মি আউট ইন দ্য ডিপার্টমেন্ট। আসলে সারা এখানে যা যেসব নাম আপনারা দেখছেন, এরা বিভিন্ন বই পড়ে ওরা হোমিওপ্যাথি, এরা সবাই নন রেজিস্টার্ড ডক্টর, ওরা হোমিওপ্যাথি ওরা প্র্যাকটিস করছে, কিন্তু আমরা এখানে যারাই আছি আমরা সবাই কলেজ থেকে পাশ করা, যেগুলি সিজিএস থেকে আমরা আমাদের স্বীকৃতি দেওয়া এমন কলেজ থেকে আমরা সব পাশ করেছি, এবং আমাদের প্রত্যেকে রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো এনারা এখন আগে থেকে ওরা বিভিন্ন নাম নিয়ে, দেখুন এখানে কিছু কিছু ডিগ্রি আছে এগুলোর কোনো মানে নেই এবং এগুলোর কোনো স্বীকৃতি নেই, তা সত্ত্বেও ওরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ওরা প্র্যাকটিস করছে, যার জন্য আমাদের ক্ষতি হচ্ছে। ওরা বিভিন্ন পেশেন্টদের বিভিন্ন রকম ডায়াগনোসিস করছে, যেগুলো ওরা বই পড়ে আর কত রূপে, যখন আমরা প্র্যাকটিক্যাল শিখেছি, প্র্যাকটিক্যাল আমরা হাতে নিজে হাতে করে শিখেছি, আমরা 6 বছর ধরে করেছি, কিন্তু ওরা শুধুমাত্র বই পড়ে, ওরা যা ওদের বই পড়ে যতটুকু ওদের মাথা ঢুকেছে ওরা ওকে গেছে, কিন্তু এদের কোনো ওরা মানুষের সেরকম করার কোনো সুবিধাই করতে পারছে না কিন্তু, এবং তারপরেও ওরা বিভিন্ন সময় বিভিন্ন মেডিকেল সার্টিফিকেট, ইলনেস সার্টিফিকেট ধরুন বা বিভিন্ন ধরুন সার্টিফিকেট হয় ওরা ইস্যু করছে। তো এগুলো মানুষের পক্ষে এগুলো খুবই বিপজ্জনক, সেই জন্য আমরা এই স্যারের কাছে এসেছি, এগুলো স্যারকে দেখাবো। স্যার গত সপ্তাহে আমরা এসেছিলাম স্যারের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে এসেছিলাম, এবং এগুলো নিয়ে আমরা বলেছিলাম। স্যার বললো যে কিছু একইভাবে বললে তো কিছু আপনারা উদাহরণ দিন, তো আমরা পুরো তীব্রতা কভার করা সম্ভব নয়, সেজন্য আমরা কিছু কভার করেছি, এগুলো স্যারকে দেবো। আর আমাদের তাছাড়া যে আমাদের যে 1998 থেকে মনে হয় আমাদের যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওই চপটা বন্ধ আছে, তো আমরা যখন হোমিওপ্যাথি আমাদের BHMS যে ডাক্তারের চাকরিটা হয়তো প্রায় 18-20 বছর হবে, ওই চাকরিটা বন্ধ আছে। তো আমরা যখন মানে প্র্যাকটিস ফিল্ডে যাই তখন এরকম মানে কুয়াক, যেটা মানে নন রেজিস্টার্ড যারা প্র্যাকটিশনার ওদের মানে ওদের জন্য আমাদের প্র্যাকটিসে খুব মানে প্রবলেম হচ্ছে, কারণ ওরা 8 পাস 9 পাস বিএ পাস, ওরা যখন মানে দেখা যাচ্ছে যে ওরা ডাক্তার লিখে বসে আছে তখন কিছু কিছু রুগী এসে বলছে, যেমন মানে ফিজিক্যালি মেন্টালি দুদিক থেকে আমরা সেটা হেনস্থ হচ্ছে, যেমন মেন্টালি হচ্ছে গিয়ে ওরা একটা কথা ডাক্তার লিখছে যে এরকম বলছে, সে এরকম ডাক্তার এরকম লিখেছে, যেমন দেখা যাচ্ছে যে ফিভার অ্যামাউন্টও ভুল লিখছে, অনেক বিভিন্ন ডায়াগনোসিস ভুল লিখছে, তো সেটা মানুষ সাধারণ মানুষ সাধারণ জনগণ যেটা ক্ষতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তাছাড়া মেন্টালি যেটা হচ্ছে আরেকটা হচ্ছে যেটা মানে টাকার ব্যাপার দিক থেকে, যেরকম অনেকে এসে বলছে যে এরকম যারা কুয়াক ডাক্তার ওরা 20-30 টাকা, যে হোমিওপ্যাথি যে সিস্টেমটা ওটার পুরো নামিয়ে দিয়েছে, যেরকম 20-30-50 টাকা নিয়ে এসে বলছে ওই ডাক্তার তো বাবু তো এরকম টাকা নেই, আপনি কেন এরকম দিচ্ছেন। কিন্তু আমরা হচ্ছে মানে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করা বাইরের থেকে পড়ে আসে 5.5 বছর ডিগ্রি নিয়ে এসে, যখন আমরা বসছি তখন এই 20-30 টাকা নিয়ে সে এখানে আসছে বলছে ওই ডাক্তারবাবু তো এরকম নেই, তখন তো ওনাকে বোঝানো হচ্ছে না যে সেই ডাক্তারবাবুগুলো মানে সেই পাশ করা ডাক্তার না, এটা বা বিভিন্ন রোগ এখন হোমিওপ্যাথি সিস্টেমটা আগের মতন নেই। আগে যেমন আজকে থেকে 30 বছর আগে যে সিস্টেমটা ছিল এখন অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন নিউ নিউ মেডিসিন আসছে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, অনেক অগ্রগতির দিকে আসছে। তাছাড়া আমরা স্যারের কাছে, আমরা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন স্যারের কাছে এই জন্য এসেছি যে স্যার আমাদের এই ব্যাপারটা একটু দেখুন, প্লাস আমাদের যে জবটা প্রায় বিগত 20 বছর থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে জবটা আমরা বন্ধ আছে সেই জবটা চালু করা হয়, এর জন্যই স্যারের কাছে।
টোটাল প্রায় আমরা এখন অবধি 300 জনের মতন ব্যাকার আছি, যারা শুধু প্র্যাকটিস করছে, বা ভালো ভালো স্টুডেন্টরা অন্যদিকে চলে গেছে, ভালো ভালো হোমিওপ্যাথ ডাক্তাররা দেখছি আমরা, মানে চাকরির অভাবে তারা হোমিওপ্যাথি জগৎ ছেড়ে অন্য অন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, কেউ হয়তো টিপিএসসি দিয়ে অন্য জবে চলে যাচ্ছে, কেউ ব্যাঙ্কে চাকরি করছে, কেউ বাইরে থেকে যাচ্ছে, মানে ত্রিপুরাতে অনেক ছেলেপিলে আসছে না। তো এর জন্য স্যারের কাছে আবেদন যে স্যার আমাদের জবটা যদি রেগুলার করা হয় তাহলে আমরা স্যার অনেক হেল্প হবে। প্লাস